আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের ইসলামিক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরব আব্দুল মুতালিবের স্বপ্ন। মক্কার শাসবার ও নেতৃত্ব আব্দুল মুতালিবের হস্তে ন্যস্ত হওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত নাম নিশানা বিলুপ্ত অনাবাদী জমজম কুফের পুনরায় প্রকাশ করার জন্য আল্লাহ পাক ইচ্ছা করেন এবং কূপ খনন করার জন্য স্বপ্নের মাধ্যমে আব্দুল মুতালিবকে নির্দেশ প্রদান করে থাকেন। জমজম কূপ কালের বিবর্তমানে সমতল ভূমির সমান হয়ে কূপের চিহ্নটুকু পর্যন্ত মুছে যায়। আল্লাহ তাআলা আব্দুল মুতালিবকে উক্ত চিহ্ন ও নিদর্শন সমূহের স্বপ্নের মাধ্যমে অভিহিত করতে থাকেন। আব্দুল মুতালিব নিজেই বলেন, একদা আমি হাতিমে নিদ্রা গ্রমণ ছিলাম, হঠাৎ এক ব্যক্তি আমার সামনে উপস্থিত হয়ে সে স্বপ্নযোগে আমাকে বলে, বাররা অর্থাৎ শুকনো ভূমি খনন করো। আমি বললাম, বাররা কি? সে কোনো জবাব না দিয়ে চলে গেল। দ্বিতীয় দিন আমি নিদ্রাগমন ছিলাম, তখন স্বপ্নে দেখতে পাই যে সে ব্যক্তি আমাকে বলতেছে, এ স্থানটি খনন করো। আমি জিজ্ঞেস করলাম, কোন স্থানটি? এবার সে আমাকে কিছু না বলে চলে গেল। তৃতীয় দিন একই স্থানের স্বপ্নে দেখতেছিলাম যে সে ব্যক্তি পুনরায় বলিতেছে, পবিত্র স্থান খনন করো। আমি বললাম যে, কোন পবিত্র স্থান? আবারও সে আমাকে অধিক কিছু না বলে চলে গেল। চতুর্থ দিন ওই স্থানের স্বপ্নযোগে সে আমাকে বলতেছে যে জমজম খনন করো। আমি বললাম, জমজম কি? উত্তরে সে বলল, জমজম একটি ফানির কূপ। এই কূপের পানি কখনো নিঃশেষ হয় না, আবার কমবেও না। অগণিত হজ যাত্রী এর পানিতে তৃষ্ণা মেটাতে পারবে। অতঃপর যে স্থানটি খনন করার নির্দেশ দেওয়া হয়েছে সে স্থানের কিছু নিদর্শন তাকে বলে দেওয়া হয়েছিল। বেশ কয়েকবার স্বপ্ন দেখার পর আব্দুল মুতালিবের এই স্বপ্নের প্রতি পূর্ণ বিশ্বাস আনল। তিনি কুরাইশদের একত্র করে তাদের সকল কথা ভুলে বললেন আর উক্ত স্থান খনন করার ইচ্ছা প্রকাশ করলেন। কুরাইশগণ উক্ত কূপ খনন করতে বাধা প্রদান করলেও তিনি সমস্ত বাধা ডিঙ্গিয়ে স্বীয় পুত্র হারিসকে নিয়ে টুকরি কোদাল সহ নির্দেশিত স্থানে পৌঁছে ওই স্থান খনন করতে শুরু করলেন। আব্দুল মুতালিব মাটি খনন করতে আর পুত্র হারিস মাটি বহন করে দূরে নিক্ষেপ করতেন। তিন দিন খনন কাজ চলার পর এক প্রকার মিঠা তরল পদার্থ দেখতে পেয়ে আনন্দের ঐতিশ্বর্যে আল্লাহ আকবর তাকবীর দিতে শুরু করেন। এরপর তিনি জমজম কূপের আশেপাশে কয়েকটি চৌবাচ্চা নির্মাণ করেন, যাতে চৌবাচ্চাগুলোতে জমজমের পানি ভর্তি করে উক্ত পানি হজযাত্রীদের পান করানো সহজ হয়। কিন্তু কিছু দুষ্ট প্রকৃতির লোক হিংসাবশত রাতে এসে চৌবাচ্চার পানিগুলো অপবিত্র করে ফেলত। পরের দিন সকালে আব্দুল মুতালিব পানি পবিত্র করার জন্য ব্যবস্থা করতেন। ভিউয়ার্স, আব্দুল মুতালিব স্বপ্নে দেখেছিলেন জমজম কূপ খনন করতে হবে, এই বিষয়টি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিউয়ার্স, আমাদের ইসলামিক ভিডিও বাংলার পরবর্তী পাঠ আব্দুল মুতালিবের মানত, সেই ভিডিওটি দেখার প্রত্যাশা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।